এম দুই প্রকার এক প্রকার আলেম হলো কুরআন সুন্নাহর বন্নিত বিশুদ্ধ আলেম আর আরেক প্রকার আলেম হলো উলামায়ে সু মানে বিঘান্ত আলেম যাদের ইলম দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় আর এক প্রকার আলেম যাদের ইলম দ্বারা মানুষ উপকার হয় ওমর রাদিয়াল্লাহু তাআলাহ একদিন তার ছাত্র জিয়াদ ইবনে হুদাঈর রাহিমাহুল্লাহ সহ তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন ওমর ইবনুল খাত্তা। যে ইসলামকে ক্ষতি করেছে কারা তখন তার ছাত্রগণ বললেন আপনি ভালো ওমার জানেন ইসলামকে ক্ষতি করেছে কারা এর মধ্যে খাত্তাব প্রকার হল ওমার আলিম যে আলিম হলো দুনিয়ার প্রকৃতি যে আলেম হলো জুলুম করে যে আলেম হলো নিফা প্রকৃতির যে আলেম হলো দুনিয়াদার আলেম দুই নাম্বার কারা দুই নাম্বার হলো ওই সমস্ত মূর্খ ব্যক্তি মুনাফি কি হাবিসের কোন জ্ঞান নেই হাবিসের কোন জ্ঞান নেই মসজিদের সভাপতি সেক্রেটারি মাদ্রাসার সেক্রেটারি সভাপতি হয়ে আলেমদেরকে শাসন করছে আলেমদের বিরুদ্ধে মত্যাচারণ করেছে এই জন্য ওমার বলেছেন তিন প্রকার ব্যক্তি যুগে যুগে ইসলামকে ধ্বংস করে এবং এক প্রকার হল চাবিনুল ফিল কিতাবি আল্লাহর কিতাব নিয়ে তারা মানুষের সাথে ঝগড়া করে অথচ ন্যূনতম আল্লাহর কিতাবের জ্ঞান তাদের করিজার মধ্যে আল্লাহ দেন নাই বলেন আপনি ঠিক না বললেও ঠিক যেহেতু আমার এই হাদিসটি তার ছাত্রদেরকে নকল করে ছাত্রদেরকে রেওয়ায়াত করে শুনিয়েছেন আর তিন প্রকার আর কারা মুদিন অর্থাৎ ওই সমস্ত শাসক যারা শাসনের ক্ষেত্রে কোরআন এবং হাদিস দিয়ে বিচার ফাইসালা করে না যারা শাসনের ক্ষেত্রে জনগণের উপরে জুলুম অত্যাচার করে যারা শাসনের মাধ্যমে কোরআনের বিরুদ্ধে চারণ করে যারা শাসনের মাধ্যমে বিধিবিধান মানুষের সামনে তুলে ধরতে চায় না ওমর ইদুল খত্তা বলেছেন এই তিন প্রকার ব্যক্তি যুগে যুগে ইসলামকে ধ্বংস করে দিয়েছে কি অপরিষ্কার না পরিষ্কার কথাগুলো কথাগুলো কি বুঝতে পারতেছেন তো বক্তা অমার ইবন খত্তাপি আল্লাহ তালুক এই জন্য যে সমস্ত মানুষেরা লিপ্ত আছেন তাদেরকে আলেমদের ইজ্জত দেওয়া শিখুন কেননা একজন আলেম যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করেন সমুদ্রের মৎস্য থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা এমনকি প্রত্যেকটা জীব যাদেরকে আল্লাহ রহমত দেন সে রহমত প্রাপ্ত প্রত্যেকটা ব্যক্তি তার জন্য মাকফিরাতের দোয়া করে আল্লাহ মাকফিরিলাহ ওয়ারহাম হো আল্লাহ তুমি তাকে রহম করো আল্লাহ তুমি তাকে ক্ষমা করো এই জন্য আলেমদের জন্য সমুদ্রের মৎস্য পর্যন্ত তার জন্য মাকফিরাত এবং ক্ষমা বর্ষণ করতে থাকে অথচ আমরা আপনারা তাদেরকে গালিগালাজ দিচ্ছি তাদের মূল্যায়ন করার চেষ্টা করছি না ঠিক না ঠিক হুজুর আল্লাহর নবী কি আর কিছু বলেন নেই আল্লাহর নবী আর অনেক কিছু বলেছেন খুব বিরক্ত লাগছে কথাগুলো শুনতে আল্লাহর নবী বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 59 নম্বর বানায় মুসলিম ইবুননীত হাদিস আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা সবাইকে আলেম হওয়ার তৌফিক দেন না ওয়া আন মুআওয়াইয়া রাদিয়াল্লাহু

আপনি সন্তানদেরকে বড় করেছেন আপনি আলেম কেন সন্তানদেরকে বানাবেন কেন আপনার বাচ্চাকে আপনি মাদ্রাসায় পড়াবেন যদি আপনি এলেন এবং একরামের ফজিলত শোনেন আপনি যদি একজন হাফিজে কোরআন আপনি যদি একজন আলেমের বাবার মর্যাদা কত তা যদি জানতেন আল্লাহ নবী কত চমৎকার করে বুখারির বর্ণনা সাত হাজার দুই নাম্বার হাদিস আল্লাহর নবী বলেছেন মাল্লাম ইয়াতাকাল্লা বিল কুরআন ফালাইসা মিন্নি যে ব্যক্তি কোরআনকে সুন্দর করে সুর করে সুললিত কণ্ঠে তেলাওয়াত করে না নবী বলেছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় আপনার ছেলে যখন হাফেজে কোরআন বানিয়ে আপনি কবরের মধ্যে ঢুকে গেছেন আপনার ছেলে যখন কোরআন তেলাওয়াত করছে আপনার ছেলে যখন খুতবার মিম্বারে উঠে আপনার কোরআন তেলাওয়াত করছে আপনার ছেলের আমুল নামার প্রত্যেকটা কোরআনের অক্ষরের আল্লাহ আপনার মৃত্যুর পরে হিসেবে আপনার আমল নামায় আল্লাহ যুক্ত করে দেন আল্লাহর নবী বুখারির বর্ণনায় বলেছেন মানুষ যখন মরে গেল ইদা ইদামাত ইনসান মানুষ যখন মরে গেল সব আমলের দরজা বন্ধ হয়ে গেল তিনটা দরজা আল্লাহ চালু রাখলেন ইল্লামিন সদকাতিন জারিয়া এর মধ্যে একটি হলো সদগায়ে দারিয়া এর মধ্যে হলো ওই সন্তান যে সন্তান ইলম অর্জন করেছে মানুষকে ইলম শিখিয়েছে যতজন মানুষকে ইলম শিখাবে ততজন মানুষের সওয়াবের একটি অংশ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় যুক্ত করে দেবেন বলেন সুবহানাল্লাহ অথচ ছেলেদেরকে মাদ্রাসায় পড়াচ্ছি না কেন মাদ্রাসায় পড়াচ্ছি না পড়াচ্ছি কোথায় স্কুল কলেজে একটু কথা না খুলে বললে আপনি বুঝবেন না স্কুল কলেজে পড়িয়ে আপনার ছেলে মেয়েকে আল্লাহ পথ থেকে আপনি বিচ্যুত করছেন করেন নাই উদাহরণ দেওয়া যাবে আপনার ছেলেকে যদি মাদ্রাসায় পড়ান আপনার ছেলে মেশকাত শরীফের হাদিস যখন পড়বে মেশকাত আউয়াল মেশকাত সামি এগুলো হলো হাদিস কওমি মাদ্রাসার বা হানাফি কওমি মাদ্রাসার যখন দাওরা হাদিসের পূর্বে মেশকাত জামাতে পড়বে তখন মেশকাতুল মাসাবিহ একটা সংকলিত হাদিসের কিতাব আছে এই হাদিস বুরা যখন দেখবে আল্লাহর নবী বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি কারো সম্মানে দাঁড়িয়ে সম্মান করে কেউ কোন মানুষ যদি কোন সম্মান কোন মানুষকে দাঁড়িয়ে সম্মান করে এবং এই ধারণাটাকে ওই ব্যক্তি সম্মানের মনে করে মাকাহাদাহু মিনান নার নবী বলেছেন তার থাকার জায়গা কোথায় জাহান্নামের মধ্যে অথচ আমাদের দেশে স্কুল কলেজে শিক্ষানো হচ্ছে স্ট্যান্ড আপ সিট ডাউন বলে কিনা বলেন সার আবার না দাঁড়াবার জন্য করে 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 বাধ্য স্কুলের শিক্ষা শিক্ষা হলো এই আর মাদ্রাসার সালামের প্রসার করে উস্তাদরা যখন হেফজখানার ঘন্টায় কিং কিংবা কিতাব পড়াবার ঘন্টায় আসেন তখন ছাত্ররা উস্তাদকে দেখে কিন্তু দাঁড়ায় না তারা কি বলে আসসালাম আলাইকুম আবার শিক্ষকেরা জন্য তারাও যখন তারাও বলে আসসালাম আলাইকুম কারণ সালাম কার ভাষা সালাম হলো জান্নাতের ভাষা সালামুন কৌলাম রহিম সম্মানিত আল্লাহর পক্ষ থেকে জান্নাতিদেরকে সালাম সালাম হলো আল্লাহর গোলামদের ভাষা সালাম হলো ইসলামের তাহাসিক তামুদ্দিন ইসলামের সৌন্দর্য হলো সালাম সালামের প্রচার প্রসার মাদ্রাসা গুলোতে হয় আর যখন স্কুল গুলাতে হয় স্কুলে বলা হয় তোমরা দাঁড়িয়ে উস্তাদকে কি করো সম্মান করো বলে কিনা বলে এখন নবী বলছেন হারাম আর তারা এই হারামের মধ্যে হারাম খুঁজতেছে আসছেনা কি কথা বলেন না কেন তাদের কাছে এটাকে কতজন নবী বলেন দাঁড়িয়ে কেউ কাউকে সম্মান করলে মা কহাফ মিনান নারি তা থাকার জায়গা হলো জাহান্নামের নিচে আর আপনি ছাত্রদেরকে শিক্ষা এই হলো মাদ্রাসা আর স্কুলের শিক্ষার মধ্যে বিশাল বড় একটা পার্থক্য এটা বিরাট বড় ডিফারেন্ট এটা সিগনিফিসিয়েন্ট বহন করে যে মাদ্রাসায় শিখে সুন্নতের প্রচলন ঘটায় মাদ্রাসায় শিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের বাস্তবায়ন ঘটায় ঠিক কি না আবার দুই নাম্বার পার্থক্য খুঁজি অনেক মানুষের রাগ ধরে দিতে পারে তাহলে কি আমাদের কোনো মূল্য নাই আলেম হওয়ার জন্য চেষ্টা করবেন এলেম দুই প্রকার একটা হল ফরজে আইন ফরজে কেফায়া মাদ্রাসায় শিক্ষা করে ইলম শিক্ষা করে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তাও সংক্রান্ত সংক্রান্ত জ্ঞান অর্জন করা এই ধরনের ইলেমকে বলে ফরজে আইন। আর স্কুলের বিদ্যা জাগতিক বিদ্যাকে বলা হয় ফরজে কেফায়া ফরজে আইন আর ফরজে কেফায়ার সংজ্ঞা লিখে বর্তমানের আলেম আল্লামা তাকি উসমানীর পিতা মুফতি শফি রহমতুল্লাহ আলাই তাফসিরে মাহারিফুল কোরআনের ভিতরে তিনি উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি যদি ফর্জে আইন না জানে ফর্জে খেফায়া দিয়ে কি হবে যে ব্যক্তি ফর্জে আইন জানে তার জন্য ফর্জে কেফায়া ফর্জে আইন হল প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মানুষকে এই ফরজ আদায় করতে হবে ঠিক কিনা বলেন আর হলো এই এলাকার একজন ব্যক্তি যদি এই এলাকার একজন রমণী নারী যদি ইসলাম শিক্ষার পাশাপাশি যদি দুনিয়ার জাগতিক শিক্ষা করে তাহলে এই এলাকার আর কোন মানুষের এই দুনিয়ার জাগতিক শিক্ষার কোন প্রয়োজন নাই শুধুমাত্র এলমে ও এই শিক্ষার প্রয়োজন আল্লাহর কাছে আসে না আরেকটু উদাহরণ দিই স্কুলে থ্রি ফোর ক্লাসে উঠলেই আপনার বাচ্চাকে পড়ানো হয় সিক্স সেভেন পাটি আসে না নাই সেখানে পড়ানো হয় দুধের সাথে পানি মিশালে কয় লিটার দুধ হয় আচ্ছা বলুন দুধের সাথে পানি মিশানো ইসলামের শরীয়ত অনুযায়ী এটা হালাল না হারাম তাহলে আপনার ছেলে যে পাটি অঙ্ক করছে আর আপনি যে টিচার হয়ে সে অঙ্কগুলো পড়াচ্ছেন তখন ছোট বাচ্চার মধ্যে এই জিনিসগুলো ঠকে যে দুধের সাথে পানি মিশালে সমস্যা কি পঞ্চম ষষ্ঠ শ্রেণীর পাটিগণিত সরল অঙ্কের মধ্যে এটা আছে কিন্তু যদি আপনার ছেলে মাদ্রাসা ছাত্র হতো সে কোরআন খুলে দেখতো আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি মানুষকে ধোকা দেয় সে কখনো আমার উন্মত হতে পারে না কারণ কোন মানুষের সাথে গড়ার করা প্রতারণা করা আমার নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ সাল্লাম তা হারাম করেছেন না দায়স করেছেন সুরা মুতফিফিনের পয়লা আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইলুল্লিন মুতফিফিন যারা ওজনে কম দেয় তারা ধ্বংস হয়ে যাক ওজনে কম দিলে হয়ে যায় ধ্বংস হয়ে যায় দুধের সাথে পানি মিশালে কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় আর আপনি স্কুলে গিয়ে এগুলো শেখাচ্ছেন আর আপনার ছেলে যত যত ধর্মের এই কাজগুলো করবে তার একটি গুনাহের দায়ভার কার উপর পড়বে আপনার উপরে পড়বে তাহলে আপনি কি স্কুল কলেজে বিরোধিতা করেন আমি বলি এই লেখাগুলো পড়ার পাশাপাশি বলতে হবে শিক্ষকদেরকে খবরদার দুধের সাথে পানি মেশাবার এই রকমের হীনম্মন্যতার চেষ্টা নাদায়েস বা হারাম চেষ্টা তোমার দ্বারা যাতে না হয় কারণ মাদ্রাসার শিক্ষার মনোনয়ন হল সাহাবিদের যুগ থেকে আর স্কুলের শিক্ষার মনোনয়ন দিয়েছে ইংরেজরা সুতরাং ইংরেজ শিক্ষিতদের মনোনয়ন আর নবী মোহাম্মদ রসল্লাহামের মনোনয়ন দুই মনোনয়ন এক হতে পারে না একটা অভিবিত্তিক শিক্ষা আর একটা দুনিয়ার মানুষের তৈরি করা শিক্ষা দুইটা রাস্তাই দুইটা আলাদা ঠিক বেটি না আবি সৈয়দ খুদ্রি রবি খতিব বাগদা দিয়া শারফু আসহাবিল হাদিস 24 নম্বর পৃষ্ঠায় ইমামে বাইহাকির রাওয়ায়াতে একখানা হাদিস এনেছেন সাহাবীদেরকে মাদ্রাসা শেখার জন্য হাদিস শিখাবার জন্য বলেছেন ইদারু আশাবাব যখন তিনি কোন যুবকদেরকে দেখতেন ক্বালা মারহাবান তিনি বলতেন মারহাবা আর বলতেন আমার না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আমাদেরকে আদেশ করেছেন ওয়াসিআলাকুম ফিল মাদালিস হাদিস শিখাবার জন্য যে মজলিস আছে তোমরা ওই মজলিস গুলোকে বর্ধিত করো বৃদ্ধি করে দাও ফাহিমা কমল হাদিস হাদিস মানুষকে ভালো করে বুঝিয়ে দাও কারণ কি ওই হাদিসের ক্লাস বর্তমানে কি হয়ে গেছে মাদ্রাসা হয়ে গেছে ওই যে হাদিস শিখাবার জন্য সাহাবিদের কয়েকজন সাহাবি একত্রে সুফার মধ্যে বসে বসে হাদিসকে চর্চা করত তাদের কাজই ছিল আসাবে সুফা বসে তারা হাদিসকে চর্চা করে মানুষকে মাদ্রাসামুখী মুুখী ইসলাম মুখী এলম মুখী করা আবু হানিফা মালিক সাফি সকলেই মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত ছিলেন সাতশো বছর পর্যন্ত এই পৃথিবীতে যত আবিষ্কার হয়েছে এগুলো মাদ্রাসার শিক্ষার দ্বারা হয়েছে সাতশো বছর যে ব্যক্তি জ্যামিতি আবিষ্কার করেছে তিনি একজন মাদ্রাসার ছাত্র যে বিসগুলিত আবিষ্কার করেছে তিনি একজন মাদ্রাসার ছাত্র যিনি কেমিস্ট্রি আবিষ্কার করেছে বিজ্ঞানী আলটিমিখি তিনি মাদ্রাসার ছাত্র যিনি পদার্থ আবিষ্কার করেছেন তিনি মহল মাদ্রাসার ছাত্র যিনি সাইকেল ফেরাদের বিদ্যুৎ আবিষ্কার করার পূর্বেই বহু পূর্বেই কোরআন করিম নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ সাল্লামের ইসলামের খিলাফতের সাতশো বছর পর্যন্ত যত আবিষ্কার যত কল্যাণ যত দুনিয়ার মধ্যে উন্নয়নের ছয় লাভ হয়েছে এগুলো সব ইসলামের স্বর্ণ যুগে হয়েছে খিলাফতের স্বর্ণ যুগে হয়েছে তার দ্বারা মাদ্রাসার শিক্ষা কর্মবিকাশ লাভ করেছে মানুষ বিভিন্ন সৃষ্টি করতে পেরেছে একটু জুরে বলেন সুভান কিন্তু আমাদের অবস্থা পুরা বিপরীতমুখী স্কুল কলেজে পড়াচ্ছেন আরেকটি মারাত্মক সেখানে হয় সহশিক্ষা দেওয়া আছে না নাই আপনাদের এলাকায় স্কুল কলেজে সহ শিক্ষা আসে না তো আছে সহশিক্ষা করা এটা হালাল না হারাম নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন যখন নির্জনে কোন জায়গা নারী আর পুরুষ একত্রিত হয় ইল্লা কানা সামিতুহুশ শয়তান তৃতীয় আর এক প্রকার ব্যক্তি থাকে তার নাম কি শয়তান সুতরাং ওই যে সহশিক্ষা দা হচ্ছে তার দ্বারা মানুষের মধ্যে জেনার ছয়লাভ হচ্ছে জেনার দিকে মানুষকে উস্কে দিচ্ছে ঠিক কিনা বলেন অথচ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ারু আলামিন ইমাম যাহাবি রাহমাতুল্লাহ আলাই হাদিস সংকলন করেছেন আল্লাহর নবী মোহাম্মদ রসল্লাহ চরিত্র কত উন্নত ছিল তার চরিত্রের কোন উপমা নাই আল্লাহর নবী একদিন একটা গোপন জায়গায় একজন মহিলার সাথে দাঁড়িয়ে কথা বলছেন সাহাবারা চিন্তা করলেন আল্লাহর নবী আমাদের শিক্ষার বাইরে ওই গোপন জায়গায় তিনি কার সাথে কথা বলছেন আল্লাহর নবী সাহাবিদের কাছে এসেই সাহাবিরা প্রশ্ন করার পূর্বেই তিনি বলেছেন আমি যে গোপন জায়গায় একজন মহিলার সাথে নির্জনে কথা বলছিলাম তিনি অন্য কেউ নয় আমি নতুন ভাবে একজন স্ত্রীকে বিয়ে করে নিয়ে এসেছি তার নাম সাফিয়া আল্লাহ হাফসার্লাহা আর আয়সা সিদ্দিকাকে বললাম আমি সাফিয়াকে বিয়ে করেছি যে দেখো সাফিয়া কেমন তখন তারা দুইজন সাফিয়ার কামরায় গেল তারা দুইজনে দেখে আসলো আল্লাহর নবী আয়সাকে জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করলেন সাফিয়া কেমন এবার আয়সার হাফসা উত্তর দিল সাফিয়া ইহুদি এই জন্য সে সুন্দরী আল্লাহ নবী ভাবলেন নতুন নতুন মানুষকে যখন এই কথা বলা হয়েছে। মানুষের কষ্ট নাই। আল্লাহ নবী সাফিয়ার কামরায় যখন গেলেন নির্জন জায়গায় নিয়ে এসে দেখলেন সাফিয়া দরদর করে চোখের পানি ফেলে দিয়েছে আল্লাহর নবী বলছেন সাফিয়া কান্নার কোন কারণ নেই যদি তোমার স্বামী মোহাম্মদ রসুল্লাহ হয় আর তোমার পিতা যদি মুসা খালিমুল্লাহ হয় তোমার চাচা যদি হারুন আলাইহাল্লাম হয় তার কি কোনো দুঃখ থাকতে পারে নাকি

পরিবারিক পারিবারিক জীবনে কত चमत्कार করে ইসলামের কথাগুলোকে তিনি সুন্দর করে উপস্থাপন করেছেন আর আমার আপনার ঘরে আজকে মাদ্রাসা না পড়ার কারণে ইলম না থাকার কারণে আমার আপনার হত্যা জাহান্নামেnabla পরিণতি হয়ে গেছে অতএব আমরা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষাগুলো নেই না খুব বিরক্ত লাগতেছে আপনাদের খুব কষ্ট লাগতেছে

তাদের দুই চোখ আছে চোখ দিয়ে তারা দেখতে পায় না তাদের দুটো কান আছে কান দিয়ে তারা শুনতে পায় না কত নিকৃষ্ট সব থেকে যারা শুনছে কিন্তু শুনেও না শোনার বান করছে যাদের কান আছে হৃদয়তের কথা হিদায়তের কথা বলতে কোরআন আর নবীজির বিশুদ্ধ হাদিস সাহাবিদের পথ এবং তারপরে তাবি 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 সলফিসহনের পথ এই প্রত্যেকটা আপনার জন্য হেদায়তের পথ ঠিক না ঠিক পয়েন্টে ছিলাম মাদ্রাসা এবং স্কুলের তুলনামূলক পার্থক্য সেখানে সহশিক্ষা শিক্ষা দেওয়া হয় ছেলে এবং মেয়ে একত্রিত করা হয় অথচ নবী মোহাম্মদ রসোল্লাহ সল্ল আলাইসাল্লাম বলেছেন আলমারা আতু আউরেতুন মহিলা হলো গোপন বস্তু তার হাতও গোপন তার চোখও গোপন তার চেহারাও গোপন তার কণ্ঠও গোপন আল্লাহ কত চমৎকার করে কোরআনে বলেছেন মহিলারা যখন কথা বলবে অকুল না কৌলাম না রুফা তারা যেন অত্যন্ত আদল করে আল্লাহর ভয়ে কথা বলে আল্লাহ সুরে ইউসুফের চৌত্রিশ নম্বর হাতের পর আলোচনা করেছেন ইন্না কায়দা কুন্না আজিম নারীদের চক্রন্ত নারীরা বড়ই কূটনীতিক বাস নারীরা বড়ই ষড়যন্ত্রকারী অথচ সেই ষড়যন্ত্রের সামনে রেখে সেই মেয়েদেরকে মেলা সামনে রেখে এই জন্য বাংলাদেশে পান্না মাস্টার জন্ম হয় এই জন্য বাংলাদেশের বরিশালের বিভিন্ন জায়গায় ধর্ষণ করে ধর্ষণের মিস্ত্রে উন্মুক্ত করা হয় এই জন্য বাংলাদেশে ধর্ষণ বেড়ে গেছে ওই পর্যন্ত দুনিয়া ক্রিয়ামত হবে না যে পর্যন্ত এই পৃথিবীতে দ্বারত সন্তান বৃদ্ধি না পাবে অথচ আজকে আমরা স্কুল কলেজে এই বিধি নিষেধ না মানার কারণে আপনার মেয়ের দ্বারা আপনি দায়ের গুণাগার হচ্ছেন আপনার জাহান নামে যাওয়ার উপক্রম হচ্ছেন ঠিক না ঠিক দূরে আপনি যদি আমার কথা মানেন তাও আপনার জন্য ভালো আপনি যদি আমার কথা না মানেন তাহলে আমাকে আল্লাহ পাকড়াও করবেন না আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল ক্যারিমের ভিতরে এক জায়গায় দুই জায়গায় নয় আল্লাহ তালা সত্তর জায়গায় আল্লাহ রব্বুল আলমিন এক জায়গায় দুই জায়গায় নয় আল্লাহ রাব্বুল আলামিন সত্তর জায়গায় আমাদেরকে বলেছেন আল্লাহ বলেছেন কলিলাম্মিনুন অল্প সংখ্যক লোক ইমান আনায়ন করবে কলিলাম্মা তস্করণ অল্প সংখ্যক লোক আল্লাহর শুকুর আদায় করবে কলিলাম্মা তাদাক্কারণ লবিহে আমার অল্প সংখ্যক লোক উপদেশ গ্রহণ করবে আল্লাহ তালা সুরাতুল আন আমের একশো ষোলো নাম্বার আয়াতে বলেছেন ওয়া ইং তোতে আক্তার মাংসিল আর ইউদিল্লুক আনসাবিল্লা হে নবী যদি আপনি বেশিরভাগ লোকের কথা মানেন বেশিরভাগ লোকের আপনাকে আল্লাহর পথ থেকে বের করে দেবে কারণ দুনিয়ার বেশিরভাগ লোক যা বলে মিথ্যা কথা বলে এই আল্লাহ বেশির সাথে নাই আল্লাহ তালা অল্পের সাথে আছে এই জন্য নবী বলেছেন মুসলিম শরীফের চারশো উনাশি নাম্বার হাবিস বাবা আল ইসলাম গরিব ইসলাম সূচনা হয়েছিল অল্প সংখ্যক লোকদের দ্বারা সাহাবিদের দ্বারা আর ইসলাম টিকেও থাকবে অল্প সংখ্যক কিছু সাহাবিদের দ্বারা হাতটাই আরো ইলা জহরিহা সাপ জামান গর্তের মধ্যে ঝুকে পড়ে ইসলাম আহতে হতে হতে দুই জায়গায় ঢুকে পড়বে একটা হলো মদিনার মসজিদ আরেকটা হলো মক্কার মসজিদে হারাম এই জন্য মক্কা আর মদিনা হল এলেমের রাজধানী মদিনা হলো এলেমের রাজধানী মদিনা হলো এলমদের রাজধানী বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের জনগণ নয় সারা দুনিয়ার জনগণ বাংলা ভাষাবাসী হিন্দি ভাষাবাসী উর্দু ভাষাবাসী সবাই এখন মদিনার আলেমদের নিকটবর্তী হয় মদিনায় আলেমদের কাছে যে মদিনায় যে তারা তৌহিদের সবক নিয়ে বাংলাদেশের মানুষের কাছে এলমের খেদমত করছে জুড়ে বলেন ঠিক কিনা ব্যা ঠিক তো একটা বিরাট বড় নিয়ামত এটা বিরাট বড় একটা প্রাপ্তিতা আজকে স্কুল কলেজের মধ্যে ঢুকি আপনারা আমাদের সন্তানদের মেধাকে মননকে সবটাকে নষ্ট করে দিচ্ছেন আল্লাহ তালা বুঝবো তফিক দান করুন এবার একটু বয়স যখন বাড়ল এখানে স্কুল কলেজে নাইন টেনে পড়তেন না নাইন টেনে পড়েন এমন যুবক নাই আপনি স্কুল কলেজে কি পড়েন দেখেন মাদ্রাসায় কেন পড়াবেন বাচ্চাকে সেখানে পড়াচ্ছে বিজ্ঞানের পরিবেশ বিজ্ঞান। বলা আছে। যে পরীক্ষা পর্যবেক্ষণ বিশেষ প্রক্রিয়ার জ্ঞানকে বলা হয় বিজ্ঞান এরপরে প্রশ্ন উত্তর আসছে পরীক্ষায় কিছুদিন পরে বাচ্চারা লেখবে সূর্যই যাবতীয় শক্তির উৎস তা ব্যাখ্যা করো এখন আমি প্রশ্ন করি আপনাদেরকে যাবতীয় শক্তির উৎসকে দুইজন বলেন আল্লাহ বাকিদের কি আল্লাহর নাম বললে লাঠি দিয়ে পেটানোর ব্যবস্থা আছে নাকি তাহলে যাবতীয় শক্তির উৎস কে আল্লাহ তালা বিজ্ঞানীদের চোখ খুলে দাম জনক স্কুল কলেজ ইউনিভার্সিটির এ লেভেল ও লেভেল ইংলিশ মিডিয়াম মেনটেন যারা করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যারা বাচ্চাদেরকে পড়িয়েছেন তাদের চোখ খুলে দেওয়ার জন্য আল্লাহ সূরা ইউসুফে আলোচনা করেছেন আমি আল্লাহ সৃষ্টি করেছি আর আমি আল্লাহ নিজেই হোলাম বিদাম দাতা আল্লাহ তালা বলেছেন ওয়ালি কুল্লি উজাহাতুন হুয়াম ওয়াল্লি হয়

আপনি বিমান ব্লাস্ট জমিলে হারিয়ে গিয়েছেন আই না মাথা কোন তোমরা পৃথিবীর যেখানে থাকো না কেন আল্লাহ কেয়ামতের বাসী লাগাবার সাথে সাথে বৃষ্টির পানিতে যেই রকম খুব দ্রুত সাপ উৎপন্ন হয়ে যায় আপনি ওইভাবে আল্লাহর কাছে একত্রিত হয়ে যাবেন কারণ আমার আল্লাহ সব কিছুর চাইতে ক্ষমতাবান ঠিক না ঠিক তাহলে আপনি স্কুল কলেজে শিখাচ্ছে সূর্যই যাবতীয় শক্তির উৎস ইমান থাকবে সূর্য কার বললাম বলেন সোরা একশো তেষট্টি নাম্বার আয়াতে বলেছেন চাঁদ সূর্যকে আমাদের অধীনস্থ করে দেওয়া হয়েছে এই আয়াতের ব্যাখ্যায় ইন্দাদুল্লাহ ইবনে কাসির দামেশকি রাহিমা তিনি তাফসির করেছেন প্রত্যেক দিন সূর্য আল্লাহর আরো সে করে প্রত্যেক দিন সূর্য আল্লাহ আরো সে করে বলে আল্লাহ আমি কি পৃথিবীকে উদায় হব নাকি আর শয়তান তার দুই সিং বের করে দেয় সুহান আল্লাহ বলবেন না তাহলে সূর্য গুলামি করে আল্লাহ আর তোমরা সূর্যের কারামতি দেখে অবাক হয়ে যাও কিছুদিন পূর্বে আঠারো শোষণের পরের দিকের কথা মাইকেল ফেরারের বিদ্যুৎ আবিষ্কার হওয়ার পরে বিজ্ঞানীগণ মন্তব্য করে বসলেন নাস্তিকরা বললেন এই সূর্য এই কোরআন অনেক পুরাতন হয়ে গেছে এখন কোরআন আর এই যুগে চলে না কারণ কোরআনটা এখন নতুন করে আবার কোরআনের মতো একটা জীবন বিধান সংবিধান দেওয়া দরকার তখন কিছু মুসলিম বিজ্ঞানী চ্যালেঞ্জ করল সূর্যটার বয়স কত কোরআনের চাইতে বেশি না কম তারা বলল সূর্য তো লক্ষ লক্ষ বছর পূর্বে লক্ষ লক্ষ বছরের পূর্বে সূর্যের আলো খাওয়ার জন্য ইংল্যান্ডের রাস্তায় তারপরে আপনার ইউরোপের রাস্তায় ছোট্ট ছোট্ট ভিকনি পরে কেউ শর্ট প্যান্ট পরে সূর্যের আলো খাওয়ার জন্য বসে আছে তাদের কাছে সূর্য যেমন এখনো টাটকা সুন্দর সুদীর আছে আর আমার কোরআন তো সূর্যের বয়সের তুলনায় একেবারেই নতুন ঠিক না ঠিক আল্লাহর নবী বলেছেন যাকির কুআনি কুন ওয়া বাতিন কুআনি কুন লাকু নাজুম ওয়া আলা নাজুমহি আল্লাহর কোরআনটা বাইরে থেকে পুরনো মনে করলেও ভিতরে রয়েছে নতুনের পার আর নতুন যতই পড়বে ততই আমি আল্লাহ নতুন বানিয়ে দেব এই কোরআনে রয়েছে কার পরে আরো তারকা বিজ্ঞানের পরে মানারিল হেকমা সমস্ত বিজ্ঞানের ভান্ডার আমার আল্লাহ কোরআনুল কারিমকে করে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না খুব বিরক্ত লাগতেছে কথা শুনতে তাহলে কথা বলা যাবে না তো আপনি বলুন আছে স্কুল কলেজে শিখালো সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে আবার কেউ বলে পৃথিবীর কি জানি একটা কথা আছে না পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আর সূর্য পৃথিবীর আপনারা বলেন সূর্য পৃথিবী চারদিকে ঘুরে না পৃথিবী ঘুরে কোনটা। কেউ বলেছেন পৃথিবী ঘুরে বলেছেন সূর্য ঘুরে শিক্ষক একদিন বলে এই টাকার চিন্তায় স্যার আমার মাথাটা ভন ভন করে ঘুরে আর আল্লা তালা জবাব দিয়েছেন উনচল্লিশটা আয়াত থেকে পড়েন লসম সুইয় নাগিলাঘাং তুধুরি কাল কানার ওয়ালাল্লাইলুসা বেখোন সূর্যের পক্ষে সম্ভব না চাঁদকে ধরে ফেলার নাগাল পাওয়ার রাতের পক্ষে সম্ভব না দিনকে স্পর্শ করার ফি ফেলাকি ইয়াসবাহন সূর্য তার পথে চাঁদ তার পথে আল্লাহর হুকুমে যার যার জায়গায় ঘুরে বেড়ায় সূর্য তার কক্ষপথে ঘুরে চাঁদ তার কক্ষপথে ঘুরে চাঁদের কোনো নির্দিষ্ট আলো নাই আল্লাহ চাঁদের কসম খেয়েছেন ওয়াস শামসি ওয়া দুহা ওয়া আল Qমরি ইদা তালাহা ওয়ান ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইগশাহা ওয়াস ওয়া মা বানাহা আল্লাহ তাআলা এই আল্লাহ তাআলা এগারোটা জিনিসের কসম খেয়েছেন একটু জুড়ে আওয়াজ দিয়ে বলেন তার সূর্যের আলো নাই। সুবাহ আলো আর সেরা যান মুনিরা মানে যে ধার করা আলো দিয়ে চলে ধার করা আলো মানে সূর্যের যে আলোর বিকিরণ তাই দিয়ে চন্দ্র উদিত হয় তাই দিয়ে চাঁদ চলে সুবাহ আল্লাহ বলেন এই কথা তো বিজ্ঞান তোমার ওই কি বলে নাস্তিক বিজ্ঞানে চোদ্দ দিন আগে আবিষ্কার করেছে চোদ্দশো বছর আগে আবিষ্কার করে দিয়ে গেছেন তোমার বিজ্ঞান বইতে লেখা আছে পানির অপর নাম জীবন বিজ্ঞানীরা বিগল বাজাল সার ফ্রান্সিস ডেই কুর দ্বারা বলল এই পৃথিবী হল একেবারে গোল ঠিক না ঠিক পৃথিবী কি গোল না স্যার ফ্রান্সিস ডেইকো বললেন এই পৃথিবী হল গোল তিনি ষোলোশো ছিয়ানব্বই বা ছিয়াশি সালের দিকে একটা নৌকা ভ্রমণে গিয়ে বললেন আমি পৃথিবী পর্যবেক্ষণ করে দেখলাম এই পৃথিবীটা গোল এই কথা কি কোরআনে আছে একজন বললেন কোরআনে আছে জিজ্ঞাসা করার সাথে সাথে বললেন নাই কিন্তু আল্লাহ বললেন হা আছে ওয়াল আমি আল্লাহ এই পৃথিবীকে ওট পাখির ডিমের মতন বানিয়েছি কিসের মতো وطبخي دينا موتون كي الله على طلب بيجاني بالعربون أولم ياروى الذين كفروا أن السماوات والأرض كانت رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي فلا তোমরা কি লক্ষ্য করে দেখো না আকাশ আর জমিনের দিকে তোমরা কি লক্ষ্য করো না পানির দিকে আমি আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে পানি দ্বারা সৃষ্টি করেছি এই জন্য বলেছে আর আমার আল্লাহ কথাটা বিজ্ঞানীদের বহু বছর পূর্বেই বলেছেন কোরআানে তাহলে আপনি বলেন মাদ্রাসার মধ্যে কিছু নাই এই যে মাদ্রাসার মধ্যে কিছু নাই এটা হয় আমাদের কপাল করা লোকদের জন্য আমাদের দেশের এক লোকেরা মাদ্রাসার শিক্ষা বলতে বুঝে সবে বড় রুটি হালুয়া আমার এক আমার দেশের এক শ্রেণীর লোকেরা মাদ্রাসার শিক্ষা বলতে বুঝে মারা মানুষের খতম খাওয়া আমার দেশের এক শ্রেণী লোকেরা শিক্ষা বলতে বুঝে অনুসরণ করে চলা আমার দেশের এক শ্রেণী লোকেরা মাদ্রাসার শিক্ষা বলতে বুঝে শুধুমাত্র খুঁজে দেশের শিক্ষা বলতে বুঝে শুধুমাত্র টুপি দিয়ে মানুষের বাসায় দাওয়াত খেয়ে রমজান মাসে পায় জামার পরিচুন্ড ছেড়ে চলা এগুলো আমার দেশের এক শ্রেণীর লোকদের আকিদা বিশ্বাস এই জন্য উপকারী হিল আল ইলমু উপকারি জ্ঞান মাদ্রাসা শিক্ষার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন ঠিক না বেটি জুরে বলেন এই বক্তব্য শুনে যার অন্তরে আলেম ওলামা হওয়ার সাধ লাগলো না ওর মতো ফুতের অন্তর পেতাত্তার অন্তর কোন মানুষের হতে পার না ঠিক না ঠিক এই বক্তব্য শুনে এই কথাগুলো শুনে আপনার ইমামের স্পেশাল পাওয়ার ইন করতে হবে এটাই হলো কুরআন এবং সুন্নাহ শোনার ক্ষেত্রে নীতিমালা ঠিক কি বলেন ঠিক এই জন্য মাদ্রাসায় যা শেখানো হয় স্কুলের সাথে সরাসরি সাংঘর্ষিক শিক্ষা ঠিক না দেখেন কেমন সাংঘর্ষিক শিক্ষা মাদ্রাসার প্রথম ক্লাসে যেই জিনিসটা পড়ানো হয় মাদ্রাসার প্রথমে যেই জিনিসটা পড়ানো হয় তার নাম কি কোরআন প্রথম যেই জামাতের নাম দেওয়া হয় তার নাম হলো মক্তব তার নাম কি মক্তবে পড়ানো হয় কি কোরআন আর কোরআনের শুরু কোন দিক থেকে ডান দিক থেকে আর তুমি যে ইংরেজি বাংলা বই পড়ো তার শুরু কোন দিক থেকে তোমার শুরু বাম তুমি করো বাম তুমি হও বাম তোমার সহ্য গোষ্ঠী বাম তোমার ডানেও বাম সামনেও বাম পিছনে বাম আসলে তুমি কোন বাম ঠেকতে ঠিক আমি হলাম ডান দিকপন্থী ডানপন্থী আমার আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তালা কে দিন মানুষের নূরগুলা দৌড়াতে শুরু করবে মানুষের নূরগুলা দৌড় দিতে শুরু করবে যার আমল নামা হারি হয়ে যাবে এক একটা মেঘ আমল একটা নূর হয়ে যাবে আল্লাহ বলেছেন

নেককার লোকদের আমল নামা দাম দিকে দেওয়া হবে আর যখন ডান দিকে আমল নামা পেয়ে যাবেন আপনি বুঝবেন আপনার জন্য অবধারিত করে দেওয়া হয়েছে পুলসিরা সোজা হয়ে গেল ময়দান সোজা হয়ে গেল আর জান্নাতে যাওয়ার জন্য কোন রাস্তা লাগবে না ঠিক নেবে বলেন আর আমল নামা যখন বাম দিকে যাবে অবস্থা খারাপ আছে না নাই এই জন্য ডানপন্থী লেখাপড়া করেন আর কোরআন হল ডানপন্থী কিতাব ঠিক হবে ঠিক আমি কিন্তু রাজনৈতিক ডান বাম বুঝাই নেই আমি বুঝিয়েছি আপনাদেরকে সবসময় উত্তম ঠিক না ঠিক যখন এই জন্য আপনারা যখন টয়লেট করেন কোন হাত ব্যবহার করেন একটা পাগলও তো ডান হাত ব্যবহার করে না কোন হাত ব্যবহার করে বাম হাত ব্যবহার করে কারণ বাম দিয়ে খারাপ কিছু মিনিং করে ঠিক না আল্লাহ তালা আমাদের বুঝবার তফসিক দান করুন জি এবার মাদ্রাসায় যে আমরা পড়বো আমরা কোন মাদ্রাসায় গুলাতে পড়বো সব মাদ্রাসায় পড়লে হবে না মাদ্রাসার মধ্যে ক্লাসিফিকেশন আছে ঠিক না ঠিক আমরা ওই সমস্ত মাদ্রাসা গুলাতে যারা আঁকি দায় আমলে যাদের ইমান সহি থাকে আমরা ওই সমস্ত মাদ্রাসায় বাচ্চা বাচ্চা গুলো পড়াবো সেখানে বাচ্চা গুলো দেবো ঠিক না ঠিক যেমন একটু পড়বে একটা ছেলে কোরআন পড়ে শেষে কি পাঠ করলো সাদাকাল্লাহ আসলে আমাদের দেশে পড়ে না এই বাচ্চাটা এই জন্য পড়েছে তার শিক্ষকরা গুরুত্ব দেয়নি নবী মোহাম্মদ বৈঠকের শেষে নিয়ামতের দোয়া দিয়েছেন প্রত্যেকটা আয়াত শেষ করে হাদিসের বৈঠক শেষ করে কিংবা করাম তেলের মজলিসের বৈঠক শেষ করে যে দোয়াটা পড়লে সকল গুণা মাফ হয় ভুল বিভ্রান্তি মাফ হয় কথা বুঝতে পারছেন কিনা সেটাই আমাদের পড়া উচিত তাই না আমরা যত বেশি আরবি বুঝি বা জানি না কেন আহলুল আরবদের মতো আমরা কখনো আরবি বুঝতে পারবো না পারবো তাদের ঢঙে কখনো আরবি পড়তে পারবো না এটা অনেক কঠিন এজন্য যারা ভালো আরবি বুঝতে চায় এই জন্য মদিনায় ওই সমস্ত লোকদের সাথে চলাফেরা করে কারণ আপনি যদি লোহাত দেখেই সব আরবি বুঝতে চান সব আরবি করতে না ভৌগোলিক এবং পারিপার্শ্বিকতার কারণে আরবির ত্রুটি ক্ষমা করে দেবেন আল্লাহ কিন্তু আমাদের চেষ্টা আমাদের মেহনত আমাদের মুজাহাদা থাকা অত্যন্ত জরুরি ঠিক না বেটি বৈঠক শেষে কখনোই বলবেন না এই যে আমাদের দেশে গুলো বিদ্যাপী মাদ্রাসা শিক্ষা কি কি পড়ে শাদাখল্লাহুল

বিदात আলেন বিदात লালন করে বড় হচ্ছে কই হুজুর আপনারা খুবই বাড়াবাড়ি তে লিপ্ত হন আরে ভাই সুন্নতের কথা বললে তোমার কাছে বাড়াবাড়ি হয় আর বিদাতের নামে তুমি যে ছাঁরাছাড়ি করো এটা তুমি ভাবতে পারো না এজন্য শরীয়ত বাড়াবাড়িতেও নেই শরীয়ত ছাঁরাছাড়িতেও নেই শরীয়ত পূর্ণ হয়েছে মধ্যমপন্থার মাধ্যমে ঠিক না ভাই ঠিক আমরা বাড়াবাড়িও করব না ওয়াকাইরুল উমরি আওসাতুহা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তরি উম্মত কে মধ্যমপন্থী হওয়ার জন্য বলেছেন বাড়াবাড়ি করার জন্য তিনি বলেন নাই বাড়াবাড়ির শরীয়তে কাম্য নয় দিন মে গুলু হয় দিনের মধ্যে যে গুলু আছে এই গুলু থেকে বের হতে হবে দিন তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি করো না আল্লাহ বাড়াবাড়িটা পছন্দ করেন না সীমা লঙ্ঘনকে আল্লাহ পছন্দ করেন না কথা বুঝতে পারছেন কিনা কয় হুজুর আমরা বুঝবো কি করে আমরা সহিদার মাদ্রাসা সহিদার মাদ্রাসায় বুঝতে গেলে দেখতে হবে তারা কোন কিতাব গুলা পড়ায় আমার দেশের মাদ্রাসার কিতাবের মধ্যেও বিভ্রান্তি আছে না নাই পড়ানো হয় সর হয়ে কি নাম বলছি ইমান কখনো বাড়েও না আর ইমান কখনো কমেও না মাদ্রাসায় আরেকটা কি যেন আকিদার উপর কি যেন নুসুবি একটা আকিদার বই আছে এখন নাই পাঠ্য বই নাই হয় সরকারি মাদ্রাসায় মাদ্রাসায় সরহে আকারিত পর্ণা হয় অথচ তৌহিদের মাদ্রাসায় তৌহিদ পর্ণ হবে আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত ধারণা করা হয় নবী সম্পর্কে বিভ্রান্ত ধারণা দেওয়া হয় নবী সংক্রান্ত বিভিন্ন রকমের বেয়াদুবি সেখানে পড়ানো হয় ঠিক ঠিক এই জন্য সন্তান আলেম দিতে গেলে আগে মাদ্রাসা যাচাই করতে হবে যে আমার ছেলেকে কোন মাদ্রাসায় দিচ্ছি কারণ আপনার ছেলেকে যদি বিদাতি মাদ্রাসায় পড়ান আপনার ছেলে বড় হয়ে বিদাতের আলেম হবে মনে রাখবেন ভাই মিথ্যা শরীয়ত দিয়ে অনেক মিথ্যা রচনা করা যায় আপনি যে কিছু খুঁজবেন সব কিছুর দলিল আছে আপনি যে ক্যাম্প করবেন খেয়ামের দলিল বের করা যাবে আপনি যে মিলাদ পড়বেন মিলাদের দলিল অপব্যবহার করে বের করা যাবে আপনি কদম বস্তি করবেন কদম বস্তির দলিল দেওয়া যাবে আপনি যে হাতে চুমো দেন আসসালাত আসসালামে হাবি বল্লাহ এগুলোর দলিল দেওয়া যাবে এক কথায় শরীয়তকে বিকৃতি করার জন্য বহু জাল জয়ী হাবিস বিভিন্ন রকমের মিথ্যক্র এগুলো কিতাবের মধ্যে লেখে গিয়েছে আর ওইগুলো এই মাদ্রাসায় তালিম দেওয়া হয় এই জন্য আপনার মাদ্রাসা অবশ্যই যদি আখেরাতে হতে হয় এমন হতে হবে যেন আপনার মাদ্রাসায় কোনো বিদার দিন দেওয়া হয় আপনার মাদ্রাসায় যেন আমার নবীর শূন্যত দিন দেওয়া হয় কারণ সুন্নত মতো জিন্দিগি তাই একমাত্র হবে কি বন্দেগি এটা খুবই জরুরি আমার মাদ্রাসায় দেখবেন নবী বলেছেন আল হায়া ও এবার তুমিন আল ইমান ইমাম বুখারি আদাবুল মুফরাদে হাদিসটি সংকলন করেছেন আল্লাহর হাবিব বলেছেন লজ্জা হল ইমানের অলঙ্কার আর কিছু মাদ্রাসায় দেখবেন কিছু জায়গায় দেখবেন ইসলামের নামে বিভিন্ন রকমের পবিত্রতার নামে কত বাড়াবাড়ি এখানে লজ্জা স্থান গুপ্তাঙ্গ ধরে চল্লিশ কদম হাঁটতে হয় আবার চল্লিশ কদম হাঁটলেই হয় না তাকে অনেক জোরে নাচানাচি লাফালাফি করতে হয় তাই

আল্লাহর নবী দুইটা গাছকে বৃক্ষকে হাত দিয়ে ধরলেন বৃক্ষটা শিকর সহকারে চলে অটোমেটিক রসুলকে পর্দা দেওয়ার ব্যবস্থা করলো আল্লাহর নবী স্ট্যান্ডার্ড শেষ করে উঠে গেলেন আবার গাছগুলো তার জায়গা মতো দাঁড়ায় গেছে কিন্তু আল্লাহর নবী কিন্তু চল্লিশ কদম হাঁটলেন না লাফালেন না তারপরে তারপরে বিভিন্ন রকমের শব্দে এরকম পা হাতকে ঝাড় দিলেন না একজন পুরুষের জন্য আরেকজন পুরুষের লব্জাস্থান দেখা কবিরা গুনার অন্তর্ভুক্ত ঠিক কিনা বলেন একজন পুরুষের জন্য বিনা কারণে আরেকজন পুরুষের গুপ্তাঙ্গ দেখাও কবিরা গুণার একজন মহিলার জন্য আরেকজন মহিলার গুপ্তাঙ্গ দেখা কি কেমি রেগনাথ কিন্তু কিছু মাদ্রাসায় চাই দেখবেন অদপত নেত হয়েছে এটাকে নাচানাচি করতে করতে জীবনটাই শেষ করে আরে ভাই আশি কেজি ওজনের ঢিলা নিয়ে লাভ হবে কি যদি তোমার নবীর সুন্নতের মধ্যে তোমার বন্দে গিয়ে না হয় হুজুর পানি দিয়ে ফোটায় ফোটায় পরে আমার নবী মোহাম্মদ শিক্ষা দেন ওজু করে আল্লাহর নবীর সুন্নত হল সামান্য একটু পানি হাতের মধ্যে নিয়ে তিনবার গুপ্তাঙ্গের বরাবর ছিটে দেওয়া আর এই কথা বলা শয়তান তোর উসার পানি আসার পূর্বেই আমি আল্লাহর পানি দিয়ে ওর পানি কে ধুইয়ে মুছে সাফ করে দিলাম মাসনদ احمدে হাদিসটি মাসনদে শাফিতে হাদিসটি মুত্তমা মালিক ইমাম মালিক হাদিস থেকে সংকলন করেছেন অথচ প্রস্রাব করার পরে গুপ্তাঙ্গ বরাবর কি করা ওযু শেষ করে সব শেষ করে গুপ্তাঙ্গ বরাবর কয় ফোঁটা পানি ছেড়ে দেওয়া তিন ফুটটা পানি দেওয়া তার মানে তিন জগ নয় তিন মগ নয় তিন কলসি নয় ঢেলে শীতের মধ্যে বরফে ঠান্ডা হয়ে নিউমোনিয়া হয়ে কবরে ঢুকে যাবেন তা কিন্তু কথার ভুল বোঝা যাবে না মাফুমটা ভুস বুসটাকে ক্লিয়ার করতে হবে সামান্য তিন ফুটা ছেড়ে দিতে হবে কেন তখন আর নয় ফুটা পড়ল না নব্বই ফুটা পড়ল তার টর্চ লাইট দিয়ে চেক করার দরকার নাই কথা বুঝতে পারছেন কিনা ধর ছাড়লো নবীর সুন্নত আর ধরলো শয়তানের পদ্ধতি ঠিক না ঠিক এগুলো কোন মতে কাম্মুনা মাদ্রাসা ছেলেদের মাদ্রাসা ছেলেদের উদ্দেশ্য আরো কিছু কথা আছে সেই কথাগুলো হলো আমাদের অনেক মাদ্রাসাগুলোর মধ্যে সমকামিতা প্রচুর বেড়ে গেছে হোমোসেক্স গ্রে লেসবিয়ান কথা বুঝতে পারছেন কিনা কিছুদিন পূর্বে মসজিদে জুম্মা পড়াচ্ছিলাম প্রোগ্রাম ছিল সম্ভবত জামালপুরে প্রোগ্রাম করে গিয়েছিল একজন মেয়ে তিনি কিনা লেসবিয়ান sexe পারদর্শী তাকে বিয়ে দিচ্ছে সে মতে বিয়ে করছে না কারণ সে নাকি মেয়েকেই বিয়ে করতে চায় বাংলাদেশে আছে না নাই আমাদের দেশের অনেকগুলো মাদ্রাসায় এই একই কাফাঁন নিছে দুই জন থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য বলেছেন একই কাফাঁন নিচে দুই জন থাকতেন না অনেক যুবকের চেহারা আছে মেয়েদের মতো দেখতে সুন্দর তাদেরকে বারবার উস্তাদ সামনে ডেকে নিয়ে আসেন খেদমতের নামে বিভিন্ন রকমের উল্টাপাল্টা কাজ চলে আর আমার রাসুল বলেছেন যদি খেলাফত থেকে ইসলামের আদলে আবদার বসে এলিওয়াল মাফরুল তোমরা কুপ দিয়ে হত্যা করো যেটা উপরে আছে আর কুপ দিয়ে হত্যা করো যেটা নিচে শুয়ে আছে এটা হল নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের শিক্ষা অথচ আমরা মাদ্রাসা পুস্তাবরা এগুলো থেকে বড়ই বেখবর বড়ই বেখবর লূত আলাইহিস সালামের قوم লূতের বর্বর সেই সমস্ত স্বভাবগুলো আমাদের অনেক ছেলে অনেক উস্তাবের মধ্যে ঢুকে পড়েছে এই যে উস্তাবকে বলবো এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া চলবে না ঠিক না না ঠিক এই সমস্ত বদনাম আমাদের গুছাতে হবে যারা সহি আকীদার মানুষ তাদের মধ্যে এক প্রকার প্রবলেম আর যারা ভিন্ন মাঝহবের মানুষ তাদের মধ্যে এক প্রকার প্রবলেম তারা খেদমত করতে করতে আলেমদেরকে রবের আসলে বসায় আর আমার সহিদার লোকেরা আলেমদের বেগ যদি করতে করতে ফুটবলের মতো বানায় ফুটবলের মতো এখানে এক লাথি দেয় ওখানে এক লাথি দেয় এই কমিটি লাথি দেয় সভাপতি লাথি দেয় সেক্রেটারির কাছে সেক্রেটারি লাথি দেন কেশিয়ারের কাছে যেন আমার সহিদার আলেম ইমামরা একটা ফুটবলে পরিণত হয়েছে তাই যেমন ইমাম বা আলেমকে আল্লাহ বানানো যাবে না তদ্রুপ ভাবে আর্জেন্টিনা জার্মানির ফুটবল বানানো যাবে না ঠিক না ব্যাঠি আলেমদেরকে কদর করতে হবে আলেমদেরকে মূল্যায়ন করতে হবে এই সমস্ত অনেক কুসংস্কার গুলো মাদ্রাসার মধ্যে আছে আবার কিছু বিদাতি মাদ্রাসার আছে আমার ভাই বললেন এখানে কিছু আছে মাদ্রাসায় পড়ে আনাকুম বানাকুম তেনাকুম ইয়া মিকাইল ইয়া বুদুয়া উজবুকুল আশিকিন কুতকুতুল মাশিকিন অমুক উস্তাদ নাকি শুনছে তিনি তাবিজ কবজ দেন তাবিজ কবজের ডিবেট হয়েছিল আমার সাথে রেজাল করে মাবরাদের দেখেছেন না প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছি তাদের কিতাবে আল্লাহর নাম এর পরিবর্তে ফেরাউনো শৈতন ও হামান ও ইবলিশ ফেরাউনের নামে তাবিজ দিয়েছে হামানের নামে তাবিজ দিয়েছে ইবলিশের নামে তাবিজ দিয়েছে এটা নাকি কোমরে বাঁধলে তার গর্ব খালাস হবে কি রকম মুশ্রিকি আকিদা কোন পীর চর্মনায়ের পীর কোন বই তাবিজের কিতাব নাউদুবিল্লা তাদের আরেকজন বড় মুরুব্বী ছিলেন মৌনাশ্রপালি থানবী যদিও অনেকেই বলেন এটা তার বই নয় কিন্তু কমি মাদ্রাসার সতর্কতা অবলম্বন করা উচিত ছিল এটা পূর্বেই বলে দেওয়ার উচিত ছিল বাহাজে পড়ে মানকার চিপায় পড়ে এখন বলে আশাপালি থানবির বই নয় এটি তে এত দিন এটা বলমি কেন এখন বাহাজে পড়ে যখন তোমার গুরু ঠাকুররা লিখেছে যে যার দুর্বলতা আছে ভাদ্র মাসের কুকুর বিশেষ কর্মকালে তার লেজ কেটে কোমরে বেবে দিলে তার আর উক্ত কাজে ডিসটর্ব হইবে না কি সুবহানাল্লাহ কইবেন নাউযুবিল্লাহ বলবেন নাউযুবিল্লাহ এই সমস্ত কথা কোন কিতাব মাওলানা আশরাফ আলী থান রহমতুল্লাহের কিতাব কে পড়েনি বেহিস্তি জিউর কে চিনে না বেহিস্তি গাওহর কে চিনে না আশরাফ আলী থানবি উম্মত ছিলেন মুজাদ্দিতে মিল্লাত ছিলেন যদি এগুলো তার হয়ে থাকে আল্লাহ তার ক্ষমা করুন আপনারা কথা থাকবেন আর যদি তার না হয়ে থাকে এই বইগুলোকে বাংলাদেশ থেকে ব্যায়াম করে বাংলা উচিত ঠিক না বলেন অথচ আমাদের সে তারা বড় আলেম এই ব্যাপারে বইও লিখে ফেলেছি তাবিজ ও তামিমার একত্রিশটি জবাবের পর্যালোচনা অচিরে হাতে পাবেন ইনশাল্লাহ একটি বাহাসি মোবাহাসা বই পাণ্ডুলিপি খসটা রেডি আমি অনেক অনেক জাতাই বাছাই করে এই মোনাজারাটা করার সময় এত বেশি লেখাপড়া করেছি এই ব্যাপারে কোনো আর্টিকেলের বাদ নাই অথচ আল্লাহর নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ তিনি কোন সাহাবি যা করতেন তিনি বলতেন কলারুদু আলাইয়া রুক তুমি তোমার ঝাড়ফুক গুলো আমার কাছে পেশ করো শিরক যদি তোমার ঝাড়ফুকে শিরিক না থাকে তুমি করতে পারো আর শিরিক থাকলে তাহলে নবীজি সাল্লাম ঝাড়ফুঁক করলেও এত সতর্কতা অবলম্বন করেছেন আর তাবিজ দেখলে তো ছিঁড়েই ফেলেছেন আর বর্তমানে যে সমস্ত আলেমরা তাবিজ লিখে এগুলো আর তাবিজ না সরাসরি তামিমা হয়ে যায় কারণ তার দড়িতে ঝুলায় তার মধ্যে এটাকে বলে মোয়াসার বিষ অর্থাৎ রোগ হলে পরে ওষুধ খেতে হবে এটা নবীজির সন্ন্যত কিন্তু রোগ হলে পরে তাবিজ দিতে হবে সে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসার পরিবর্তে কার প্রতি ভরসা করে ঝড়বস্তুর উপর ভরসা করে আর শিরকুল আসবাব কোনো আসবাবের প্রতি তিনি ইমান এনে ফেলে অথচ মাদ্রাসায় পড়াচ্ছে পড়িয়ে কিলাভ হবে আপনার ছেলে মুক্তি হয়ে কিলাভ হবে যদি কোরআনের আয়াতটা কমরে বাদে, কোরআনের আয়াতটা রানে বাদে সব ভাব দিলাম এই কোরআনকে যদি এই ধরুন এটা কোরআন এখন এটাকে টয়লেটের মধ্যে নিয়ে এখানে একটা দরিদ্র বাইন্দা আপনারা দিলাম অথবা এই কোরআনটা আপনি মাথায় নিয়ে টয়লেটে কেউ বসতে পারবেন তাহলে আমেরিকাকে আপনি বকা দিচ্ছেন কেন আমেরিকাকে আপনি গালাগাল করছেন কেন ওই লোকদের গালাগাল করছেন কেন যেই লোকটা কোরআনকে পুরিয়ে দিল যে লোকটা মূর্তির পায়ে কোরআন দিল এই লোকটা যেমন অবমাননা করলো যেই হুজুর রানের মধ্যে দেখলো সে তো একই অবমাননা করলো ঠিক ভাবে ঠিক কোরআন তো আপনার সাথে টয়লেটে ঝুলে দেওয়ার জন্য আসে নেই এই জন্য নবী মোহাম্মদ রাস্ল্লা সাল্লাম যে কাজগুলো শিরিকের দরজা উন্মুক্ত হয় সেই কাজে দরজা বন্ধ করতে হবে নবীজি বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা যে ব্যক্তি শরীরে তাবিজ লটকালো সে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো আউওয়াদা ইউআউযু তাআবিদান বাবে তাফরিন থেকে এসেছে আরবী শব্দের তাসরিফ এই রকম যে ব্যক্তি সমস্ত বিপদ থেকে রক্ষা করে তাকে বলা হয় কি তাবিজ আল্লাহর নবীও এক দুইটা তাবিজ শিক্ষা দিয়েছেন

কোন জাদু টনা ভান কোন জিন আপনাকে আক্রমণ করতে পারবে না কই আপনি তো পড়লেন না আপনি দিচ্ছেন তাবিজ কবস এই মাদ্রাসায় যদি আপনার ছেলে পড়ে আপনার মাদ্রাসার এই ছেলে তাবিজ আলা মৌলভী হবে কি হবে না জুড়ে বলেন মারাত্মক জাহালাত ঠিক না ব্যাঠিক এরপর আরো কিছু আছে মারাত্মক রকমের জাহালাত মাদ্রাসার ছেলেদেরকে বলবো যদি কোনো হুজুর তোমাদেরকে নিয়ে যায়

তার তুমি তো আমি নিজে নিজেই খতম এত খতম চলে এই খতম দেওয়ার জন্য তো কোরআন আপনার কাছে আসে নাই আব্দুল্লাহমারকে প্রশ্ন করা গেল সুরাতুল বাকারা পড়তে কয়দিন লেগেছে ইবনা আমার বলেছেন সুরাতুল বাকারা পড়তে আমার এক বছর সময় লেগে গিয়েছে এক বছর সময় লেগে যাওয়ার মানে কি কোরআনকে পড়তেন আমল করতেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া একটা আয়াত পড়তেন অর্থ সহ পড়তেন বুঝ নিতেন তারপর মানুষদেরকে ওই আয়াতের দাওয়াত মানুষদেরকে দিয়ে দিতেন ঠিক নাবে ঠিক কিন্তু আপনি এমন মাদ্রাসায় পড়ালেন যে মাদ্রাসায় পড়ানোর পরে আপনার ছেলেদেরকে কোরবানির দিনে সামরা তুলনা হয় কি তুলনা হয় সাম্রা তুলনা হয় আছে না নাই সামরা তুলেন আপত্তি নাই কিন্তু আলেম আমাদেরকে বলছি এমন কাজ করা ঠিক হবে না যেই কাজগুলোকে আলেম ওলামাদের মানকে কিছুর দিকে নিয়ে যায় নিচের দিকে নিয়ে যায় আমি মাদ্রাসা করে প্রথম কয়েকদিন কিছু বলছি দেন এখন এটা বন্ধ করে দিয়েছি কেন এতে করে সাধারণ মানুষ খারাপ চোখে দেখে এগুলোকে তবে আমাদের মনটাকে উদার করা উচিত মাদ্রাসায় শিল্পপতি সহ যাদেরকে ধন সম্পত্তি দিয়েছে তাদের অর্থ নিয়ে এগিয়ে আসা উচিত আপনার ঘরে একটা স্কুলের শিক্ষকের বেতন দিয়ে দেন কত টাকা স্কুল শিক্ষকের বেতন দেন আপনি পড়ালে প্রাইভেট পড়ালে ফিজিক্স কেমিস্ট্রি পড়ালে তারে দেন আপনি দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা আর মাদ্রাসার শিক্ষক কোরআন শিখালে তারে কত দেন আবার মসজিদে কয় মসজিদে ফতুয়া দেয় হুজুর ওয়াশ করে টাকা নেওয়া হারাম হুজুরদের টাকা দেওয়া হারাম আছে না নাই এই যে হারাম যে বিনা দাঁড়িয়ে বলছেন তার প্রমাণ কি সালাফিদের উজ্জ্বল নক্ষত্র জুবাইর আলী জাই রহমতুল্লাহ এই হাবিয়া নিয়ে কেন বৈধর উপরে স্বতন্ত্র একটি দুইশো তেপ্পান্নটা দলিল দিয়ে উর্দুতে একটি কিতাব লেখা ছেড়া দিয়েছেন অথচ আমরা বলছি হারাম অথচ আল্লাহর নবী ইসলামের খেতমতের রাস্তাটাকে প্রশস্ত করেছেন আল্লাহর নবী নিজেই তিনি একজন মহিলার বিয়ে সুরা ফাতিহার মোহর দিয়ে দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ যদি কোরআন হাবিসের প্রচার করে কাউকে হাবিয়া দেওয়া বিনিময় দিয়ে জাহান নামে হতে হয় তাহলে আল্লাহর নবী কোথায় যাবেন আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালানহু তিনি রুকিয়া করে ঝাড়ফুক করে তিরিশটি ছাগল হাবিয়ে নিয়েছিলেন আবদুল্লাহর রাজি আল্লাহ তিনি হাজ বিন ইউসুফের যুগে জুমার মিম্বারে খুদ্া দিয়ে তার জন্য রাষ্ট্রীয়ভাবে ভাবে সাড়ে সাত হাজার হাম ভাড়া দেওয়া হয়েছে বেতন নির্ধারণ করা হয়েছে তাকে হাবিয়ে দেওয়া হয়েছে তাকে উপটে উখান করে দেওয়া হয়েছে কাবার ইমামকে শত তিন হাজার এলিপ ফ্রুট তাকে জুমার জন্য দিয়ে যায় জুমা শেষ হলে আবার গাড়ি দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় তার জন্য সৌদি সরকার বিশাল বড় ভাতা তৈরি করেছে কিন্তু আমার দেশের আলেম আর কোন জায়গায় ফতোয়া নাই ফতোয়াবাজি হয় আলেম আলেমাদের এই হাবিয়া দেওয়ার ক্ষেত্রে অথচ সম্পূর্ণ কথাবার্তা নীল আকাশের নিচে জমিনের উপরে কোন মায়ের ব্যাপারটা নাই আলেমুলার হাবিয়া ব্যাথা হারাম বলে ঘোষণা করবে যদি তুমি দেখাতে পারো আমি নাকে খত দিতে দিতে এই তিরিশ সাল থেকে আমার বাড়ি পর্যন্ত যাবো কিন্তু আমি বলছি কোনো দলিল নাই এর বিরুদ্ধে যেই আয়াত দুইটা আপনারা দেখান সুরা বাকার একশো নাম্বার আয়াত ওয়ালা তাস্তার আয়াতি সামানাং কলিলা তোমরা আল্লাহর আয়াতকে মানুষের নিকট অল্পে দামে বিক্রি করে দিও না দেখেন কিনা এটা আছে কিনা কোরআনে ভাই আয়াত দেখছেন আয়াতের বাহ্যিক অর্থ দেখছেন ভাই এগুলো তো কাদিয়া সংস্কৃতি এগুলো তো আহলে কোরআনের শয়তানি এই আয়াতটা সাহাবিগণ যেইভাবে বুঝেছেন ওইভাবে আপনাকে কি করতে হবে বুঝতে হবে তাবিগণ যেভাবে বুঝেছেন ওইভাবে বুঝতে হবে এই আয়াতটা ইহুদিদের সামনে যে কোনো তাফসির খোলেন রুহুল মাহানি কাবিরি তাফসিরে বাইদাবি তারপরে তো গেলে গেল মুতাজারাদের তাফসির তাফসির সাহাবি খোলেন আল্লামা উসাই মিনি উস্তাদ আল্লামা সাহাবি এবং তাফসিরে বায়ানুল কোরআন খোলেন আপনি প্রত্যেক জায়গায় পাবেন আহসানুল বায়ানের মধ্যে পাবেন এই আয়াতটি ইহুদিদের সামনে ইহুদিরা কোরআনের আয়াত গুলোকে বিকৃতি করে দিয়ে এই কাজগুলো করত তাদের ক্ষেত্রে এই আয়াতগুলো নাজিল হয়েছে কিন্তু ব্যবহার করলেন কার ক্ষেত্রে আলেম ওলামাদের হাদিয়া দেওয়ার ক্ষেত্রে আচ্ছা আরেকটা আয়াত বলা হয় এক আমাকে ওয়াজের দাওয়াত দিতে আসছে এক বছর আগে আমি পরে বসেছি নৌশিংদি থেকে মাহফিল এসে বলতেছে যে কোরআনে আছে সূরা আল ইয়াসিন একটা আছে না ইত্তাবিউ মালহা তোমরা এমন এখন এবারে মুখস্থ না তোমরা এমন কারো কাছ থেকে

তখন ইহুদিরা বলল মোহাম্মদকে বিনিময় নিবে নাকি তখন ওই বললেন মক্কা ইহুদি এবং নাসারাদের জিজ্ঞাসা করো যারা ব্যবসা বাণিজ্য করে অতীতের কোন নবী মানুষকে দাবাত দিয়ে কখনো কি নিতেন না বিনিময় নিতেন না এইখান থেকে একটি মাস আলা খাস করেছেন আলী যাই ইবনে তাইমিয়া রহমতুল্লাহ সালে আল উসাইমিনী নাসরুদ্দিন আলবানী সালাবদের উজ্জ্বল নক্ষত্ররা একথা বলেছেন কোন অমুসলিমকে দাওয়াত দিয়ে তার বিনিময় গ্রহণ করা হারাম এই জন্য জাকির নায়ক পৃষ্টিভির যতগুলো প্রোগ্রাম করেছেন লেখা আছে সম্পূর্ণ জনক প্রতিষ্ঠান এত এখান থেকে কোনো কীট গ্রহণ করা হয় না বিনিময় গ্রহণ করা হয় না তাহলে ইহুদি খ্রিস্টানদের অমুসলিমদের দাওয়াত দেওয়ার আয়াতটা এনে আপনি আলেম ওলামার কাছে ফিট করছেন তে কয়দিন পর কিছু লোক বলবো নামাজ পড়বো না মদ খাবো হারাম খাবো হাসতে হাসতে জান্নাতে যাবো কেননা আল্লাহ তো বলছেন লা তাকরাবু সালা তোমরা নামাজের ধারে কাছেও যেও না দলিল সুরা কোর আনের সুরা বানি ইসরাইল এই তো এই তো আয়াত তার আগেও বুঝলাম না পিছেও বুঝলাম না আলেমদেরকে খাটো করার জন্য বুঝলাম এই জন্য দারুল ইলম দাওবন্দের প্রতিষ্ঠাতা কাছের নানা তুমি অনেক বিষয়ে মত আছে তবে একটি কথা তিনি সুন্দর বলেছেন এই কথার জন্য মাবরক আহসানটা বলতে হবে তাকে তিনি বলেছেন দারুল উলুম দেওবন্দের দরদা দিয়ে যদি কোন ছেলে বের হয় সে যদি আলিফের চর্চা করেও খায় মহান আল্লাহ এই জমিনে তাকে কোন রিজকের পেরেশানিতে রাখবেন না আজকে কোন আলেম উলামাকে আল্লাহ তালা এই দুনিয়ায় কোন সময় না খাইয়া রাখেন নাই সবার চাকরি চাকরি খুঁজতেছেন হয়রান হয়ে গেছেন কিন্তু আলেম উল ঠিকই আল্লাহ রাবুল আলমিন সুন্দর ব্যতি ব্যবস্থা ব্যবস্থা করে দিয়েছেন ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন যেই কথা বললে পরে আলেমদের সাং নিচের দিকে যাবে যেই কথা বললে পরে আলেমদের মান মর্যাদা খাটো হবে ওই সমস্ত কথা বলা না যায় অন্যায় সুতরাং না জেনে না বুঝে এই দুই আয়াতের এলেম না নিয়ে যারা কুরআনের ভুল আয়াতের দলিল দেয় তাদের জন্য নবীর দুইটি হাদিস দস্ত নবি বলেন মান ক্বালা ফিল কুরআন বিগাইরি ইলম ফালইয়াতাবাও মাকআদাহু মিনান নার যে ব্যক্তি কুরআনের কোনো আয়াতের ব্যাখ্যা করলো এলেম ছাড়া মন মনগড়া মান ক্বালা ফিল কুরআন বিরাঈহি ফালইয়াতাবাও মাকআদাহু মিনান নার যে ব্যক্তি কুরআনের কোনো ব্যাখ্যা করলো মনগড়া রয়ে দ্বারা চিন্তা দ্বারা নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত দ্বারা তার থাকার জায়গা জাহান্নাম কোন কেতাবের হাদিস ইবনে মাজার হাদিস কোন জায়গা থেকে তাবারানি থেকে কোন জায়গা থেকে মুসনাদে সনদে আলবানি আর নাউদ আখ্যায়িত করেছেন হাদিসটিকে তাহলে যাচ্ছে হাদিসের দ্বারা আমি বক্তব্যকে খুব দীর্ঘ লাম্বা করব না অনেকক্ষণ হয়ে গেল তাই না রাত্র অনেক হয়ে গেছে কয়টা বাজে একটা এগারো হয়ে গেছে প্রায় শোয়া একটা এখন যদি ওয়াজ লাম্বা করি কারণ আমাকে আনসেন অনেক দেরিতে অনেকক্ষণ ওয়েট করিয়েছেন আগামীকালকে চলে যাবো সোনার গাতে সেখানে কিছু বেদাতি এলাকা আছে সবাই শুধুমাত্র আহলে হাদিস বেছে নেয় কিন্তু আমি একটু যার নতুন আহলে হাদিস হয়েছে ওয়াজগুলো ওই এলাকায় বেছে নেই কেন জানেন কারণ আমার দুইটা বক্তব্য দ্বারা যদি একজন হানাফি প্রকৃত হানাফি যদি আঁকিদা সংশোধন করতে পারে সে যদি ভুল রাস্তা থেকে সঠিক রাস্তা আসতে পারে এটা আমার জন্য কল্যাণ আছে না নাই আবার ওইখানে বক্তব্য করা এই তো চ্যালেঞ্জেরও বিষয় তাই না আপনি যত বেশি চ্যালেঞ্জ নিবেন মনকে কখনো খাটো করবেন না কারণ আপনি আজকে হুরুফে জ্বরের পরে নস দিয়েছেন আগামীকালকে জ্বর দেবেন আপনার আজকে নাহুর নাহু বুঝেন না আপনি পড়াশোনা করেন নাহু বুঝবেন আজকে আপনি লোগা বুঝেন না আপনি পড়াশোনা করেন আরবি বই পুস্তক বুঝতে শুরু করবেন শিখার কোনো ভাই শেষ নাই এজন্য আমি সব সবসময় একটি কথা বলি ভাই আমি কোনো বড় আলেম নই আমি একজন তলাবা আমি ওলা মানা আমি এখনো এলেম অর্জন করছি এখনো শিখতে পারি নাই আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি নাম শুনছেন না জামিয়া আজহারে গিয়েছেন সফর করতে তিনি একটি লাইব্রেরি দেখে বলেছেন মিশর আল আজহারের প্রিন্সিপালকে আপনার লাইব্রেরিতে নব্বই হাজারের বেশি বই আছে মহান আল্লাহর ইচ্ছায়। আমার কলবে সবগুলো বই আছে বইগুলো করে ফেলেছি। রাতির বেলায় দুইজন মানে আরবি কোরআন হাদিস থেকে চারশো দলিল উপস্থাপন করলেন জামিয়া আজহারের টিচার তিনশো তিনশো দলিলা দিল দিয়ে তিনি তার সামনে হাদিস কোরণ উপস্থাপন করলেন আমাদের আমাদের আলেম ছিলেন সালাফিদের উজ্জ্বল নক্ষত্র আবদুল্লাহ বিন বাস আরাফার ময়দানে তিনি যখন খুদ্া দিতেন তখন ওই খানকার লোকেরা বলতো এলেম গুলো ঝর্ণা দ্বারা হয়ে চুল থেকে গড়াতে গড়াতে মাটি হয়ে পড়ে গেছে ইবনে বিন সামনে দাঁড়িয়ে কথা বলার মতো কোনো যোগ্যতা এই পৃথিবীর কোনো আলেমদের ছিল না সেই বিন বাস অন্ধ অবস্থাতেই তিরিশ খন্ডের উপরে বই মাঝমায় ফতোয়া তিনি লিখে গেছেন একটু জুড়ে বলেন সুভান আল্লাহ তাই টার্গেটটাকে বড় করেন দীগোটাকে বড় করেন যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন এখন থেকে নিয়তকে ফিট করেন আরে ভাই নিয়তই তো শুদ্ধরা নিয়তের মধ্যে কলত খালি মাদ্রাসায় পড়ে কেন নিয়ত করে আমার ছেলে বড় বক্তা হবে আমার ছেলে টাকা ইনকাম করবে এটা ভাই আপনার নিয়ত না নিয়ত করেন আমার ছেলে যেন বড় আলেম হয় ইদানিং ফেসবুকে দেখেছি যে মানুষের মধ্যে মানুষের প্রায় মানুষের মধ্যে আমি দেখেছি যে ই হওয়ার প্রবণতা বেড়ে গেছে কি বলে থাকে বক্তা হওয়ার প্রবণতা বেড়ে গেছে আলেম হওয়ার প্রবণতা বাড়ে নাই তাই বলছি সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এবং নব্য আলেমদেরকে বলছি যারা দাওয়াতি কাজে ফেসবুকে প্রচার মাধ্যমে আছে তোমরা বক্তা হওয়ার চেষ্টা করো না আলেম হওয়ার চেষ্টা করো কারণ তোমরা যদি আলেম হওয়ার চেষ্টা না করো একদিন তোমাকে জাতি বুঝে ফেলবে তোমাদের পরিত্যাগ করবে ঠিক না ঠিক এজন্য আসেন আমরা সেই মেহনত করি এই যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে এ তিনখানার উদ্যোগে আপনাদের এই তিন খানা মাদ্রাসা এই যে ফজলিত পূর্ণ কথাগুলো আপনাদের সামনে দীর্ঘক্ষণ ধরে একটি বিষয়ের উপর কথা বললাম এটাতে যদি বুঝ হয় আজ থেকে নিয়ত করে ফেলেন যে আমার ছেলেকে আমি আলেম বানাবো আরে ভাই কোনো কিছু না পারেন আপনার দানাদা যেন অন্তত আপনার ছেলে পড়াতে পারে আপনার যেন শান্তিতে ঘুমাতে পারেন আপনি যেন বলতে পারেন শেষ কথাটা যেন আপনার ছেলে আপনার জন্য জানা যা পড়তে পারে কিন্তু হায় আফসোস ছেলেদেরকে দিচ্ছেন ইংরেজি শিক্ষক বানাচ্ছেন নর্থ থেকে আমেরিকান ইউনিভার্সিটি থেকে কিংবা অক্সফোর্ড কিংবা অস্ট্রেলিয়ার হারবার থেকে ভালো ভালো ইউনিভার্সিটি থেকে তাদেরকে পড়াচ্ছেন পড়িয়েও কোনো ফায়দা হচ্ছে না এর একটি কারণ হলো আপনি ছেলেদেরকে আলেম বানান নাই তাই আসুন আমরা ছেলেদেরকে আলেম ওলামা বানাবার চেষ্টা করি আজ বেশি কথা বলবো না রাত্র দীর্ঘ হয়ে গেছে আজ এই পর্যন্তই যারা আছেন সম্মানিত সভাপতি তার প্রতি অনুরোধ থাকবে সবার সমাপনী কথা বলে আজকের মাহফিলের ইতি টানার জন্য আজ এই পর্যন্তই ও আখের দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ